আপনারা দেখছেন একুশে টেলিভিশন। নতুন পুরনো ছবি গানে বাজবে সবার প্রাণে প্রাণে। দর্শক, স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন তিব্বত স্নো প্রেজেন্ট সিনে হিটসে। আপনাদের সঙ্গে আছি আমি নামিরা আহমেদ। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতোই আমরা আমাদের অনুষ্ঠানটিকে সাজিয়ে থাকি মুক্তি পেয়েছে কিংবা মুক্তি পাবে এমন সিনেমার গল্প এবং তথ্য দিয়ে। তার সাথেই থাকে আপনাদের পছন্দের কিছু এক্সক্লুসিভ গান। আজও এর ব্যতিক্রম নয়। আজ আমাদের মাঝে সিনেমা নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চলচ্চিত্র প্রযোজক জয়া। আপু স্বাগত, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপু, বর্তমান ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে? গত 14ই অক্টোবরে আমি আমার ছবি রিলিজ দিলাম। জি, তো নেক্সট ছবি আবার করব আমি, তো সেটার গল্প নিয়েই এখন আর কি ব্যস্ততা যাচ্ছে। গল্প কালেক্ট করছি, আমরা গল্প দেখছি আমার নতুন প্রজেক্ট করার জন্য। জি জি, তো গত 14ই অক্টোবর যদি আমি ভুল না করি রাগি সিনেমাটা হচ্ছে মুক্তি পেয়েছে, তো সিনেমার রিভিউটা কেমন পেয়েছেন? আমি রিলিজের দিন আমি ছিলাম। জি, তো ঢাকার যে হলগুলো ছিল সেগুলোতে গিয়ে আমি নিজেই দেখে এসেছি। যেমন প্রথম আমি গেছি ইয়েতে মধুমিতাতে। জি, মধুমিতাতে গিয়েও দেখলাম বেশ দর্শকের অনেক সাড়া। তারপর এরপর গেলাম চিত্রামহলে। চিত্রামহলে গিয়ে তো দেখি ফুল হাউস, হাউসফুল। জি জি, তো এমন পরিস্থিতি হয়েছে যে আমরা গাড়ি এক জায়গায় রেখে আমাদের যেতে হয়েছে ভেতরে, গিয়ে দেখি ফুল একদম হাউসফুল, আমরা ঢুকতেই পারছিলাম না। ইভেন আমরা যখন বের হচ্ছিলাম, বের হওয়ার পর ঠিক হলের চিত্রামহলের পাশেই একটা রেস্টুরেন্ট ছিল, তো ওদের একটা শ্যাডো ছিল আর কি। এত ভিড় সেখানে যে ওই ওই মানে ইটের একটা দেয়াল ছিল আর কি, সেটা পর্যন্ত দোকানটাই ভেঙে দেওয়া, মানে ভেঙে গেছে লোকজনই ফিরে। এরপর আমরা গেলাম নিউ গুলশান। নিউ গুলশানে গিয়েও দেখি যে ফুল হাউসফুল। তো ওখানকার যিনি নিউ গুলশানের যিনি মালিক স্নামাহল মানে, উনি আমাকে নিজেই দেখিয়েছেন যে আপাই যে আপনার আজকে হাউসফুল যাচ্ছে। ইভেন টিকিট সেখানে ব্ল্যাকেও বিক্রি হয়েছে। তো এই যে সিনেমা মানে আপনি বলছেন যে সিনেমা হল সম্পূর্ণ হাউসফুল ছিল, কিন্তু আমরা রিভিউ যেহেতু এখন কি বলবো সোশ্যাল মিডিয়ার একটা যুগ চলছে, খুব ইজিলি রিভিউ দেখা যায়। সো এই রিভিউগুলোতে দেখা যাচ্ছে সিনেমা হলে লোকই নেই এমন বলা হচ্ছে এই সিনেমার জন্য। তো আসলে কি এটা সঠিক? একজন ডিরেক্টর যখন ছবি বানায় তখন তো আমাদের বাংলাদেশে প্রায় 18 কোটি মানুষ, তো 18 কোটি মানুষকে নিয়েই মাথায় নিয়েই কিন্তু ছবিটা বানানো হয়। জি জি জি, তো ডিরেক্টর কিন্তু কখনোই নেগেটিভ মানে চিন্তাধারা থেকে কিন্তু ছবিটা বানায় না, সেই 18 কোটি মানুষের পজিটিভ দিক নিয়েই কিন্তু সিনেমাটা বানায়। তো আসলে এই 18 কোটি মানুষ যে এই পজিটিভলি যে নিবে আসলে তা কিন্তু না। জি, তো দেখা যাচ্ছে যে কেউ পজিটিভলি নিচ্ছে, কেউ নেগেটিভলি নিচ্ছে। যারা পজিটিভলি নিচ্ছে তারা কিন্তু পজিটিভভাবেই কিন্তু তারা কিন্তু রেসপন্স করছে, আর যারা নেগেটিভলি নিচ্ছে তারা কিন্তু নেগেটিভভাবেই কিন্তু রেসপন্স করছে। তো আসলে কিছু কথা তো আপনার সোশ্যাল মিডিয়াতেও আমিও দেখেছি, তো আসলে কিছু রটে আর কিছু বটে একটা কথা আছে। তো এই জন্যই বললাম যে আসলে ওই যারা পজিটিভলি নেবে পজিটিভলি লিখবে, আর যারা নেগেটিভ নেবে তারা নেগেটিভলিই লিখবে। রাগি সিনেমা নিয়ে কিন্তু বিভিন্ন কন্ট্রোভার্সিও হয়েছে। জি, তো এই নিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই কেন এরকম কন্ট্রোভার্সি হয়েছে? তো অ্যাকশন ছবি কিন্তু নাই। জি, তো আমার ছবিটা ছিল অ্যাকশন, অ্যাকশন ছিল, কমেডিয়ান ছিল, রোমান্টিক ছিল, সব কিছুই ছিল। তো আমার কাছে যেটা মনে হয় যে যে দীর্ঘ বিরতির পর একটা অ্যাকশন ছবি আসছে বিধায় মনে হয় প্রত্যেকটা ডিরেক্টর যখন ছবি বানায় তখন তার কিছু মার্কেটিং পলিসি থাকে। জি জি, হ্যাঁ, তো দেখা যাচ্ছে তার এই মার্কেটিং পলিসির সঙ্গে অনেক সময় এই কপি করার যে আপনি বিষয়টা বললেন সেটা অনেক সময় মিলে যায়, কিন্তু আসলে কিন্তু ডিরেক্টর যখন ছবি একটা ডিরেকশন করে যখন বানায় তখন কিন্তু সে কপি করে বানায় না। তো দেখা যাচ্ছে যে এটা কিন্তু এটা পুরোটাই বলতে গেলে একটা মার্কেটিং পলিসি আর কি। আপনি দেখেন, আমিও দেখেছি যখন ওই পোস্টারটা যখন রিলিজ হলো তখন দেখবেন যে আপনার সোশ্যাল মিডিয়া, ইউটিউবার যত যা আছে সবাই কিন্তু রাগি 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 মানে তখন কিন্তু লেখালেখি হচ্ছিল।
তো এটা কিন্তু একটা আমি আমি যে পজিটিভ আমার দৃষ্টিকোণ থেকে বলবো এটা একটা মার্কেটিং পলিসি আর কি। জি জি। তো এরপরে কোন কোন প্রজেক্টে আসলে কাজ করছেন? নাটকও করি বানাই আমি, তো আবার নেক্সট ঈদে আমি নাটক করার জন্য অলরেডি আমি কথা বলছি আর কি ডিরেক্টরের সঙ্গে। আর বিশেষ করে আমি নেক্সট প্রজেক্ট আমার নেক্সট মুভি আমি মানে শুরু করব, তো সেটা নিয়েই আর কি বেশি ব্যস্ততা আর কি, বা সেটা নিয়েই কথাবার্তা হচ্ছে। আপু, 100টা সিনেমা হল এনাফ কিনা একটা ইন্ডাস্ট্রি চলার জন্য? এই উত্তরটা নিব, তবে এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। দর্শক, গল্পে আড্ডায় সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন তিব্বত স্নো প্রেজেন্ট সিনে হিটসে। আপনাদের সঙ্গে আছি আমি নামিরা আহমেদ, এবং আজ আমাদের পুরো আয়োজন জুড়েই রয়েছেন চলচ্চিত্র প্রযোজক জয়া। আপু, বিরতির আগে বলছিলাম যে একটা ইন্ডাস্ট্রি চলার জন্য 100টা সিনেমা হল হলেই কি হয় এরকম কি না? না না, তা তো কখনোই না। তার কারণ আপনি তাহলে সপ্তাহে দুটো করে যদি ছবি রিলিজ হয় তাহলে মাসের 4টা সপ্তাহ, যে 4 দুগুণ 8টা আপনার সিনেমা রিলিজ হচ্ছে। জি, এক একটা সিনেমা যদি আপনার প্রত্যেক সপ্তাহে যদি 1 সপ্তাহ করে চলে তাহলে আসলে আপনি হিসাব করে দেখেন যে আপনার মানে কতগুলো সিনেমা হল লাগছে। জি জি। তো আসলে 100টা সিনেমা হল দিয়ে কখনোই ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে না। জি, এর জন্য দরকার মোর সিনেমা হল। একটা সময় ছিল যে গান এবং গল্প দুটাই খুব ইম্পর্টেন্ট ছিল, এখন কি এরকমই আছে? দর্শকদের কথা মাথায় রেখে যদি রাখেন আপনি তাহলে প্রথমত দরকার গল্প। জি, গল্পের উপরেই কিন্তু ডিপেন্ড করবে আপনার পুরো ছবিটা। গান তো অবশ্যই আছে, তার কারণ আপনি শুধু গল্প দিয়েই কিন্তু আপনি দর্শককে 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে রাখতে পারবেন না আপনি সিনেমা হলে, তার জন্য কিছু গানেরও দরকার আছে। তো গল্প তো প্রথমত গল্প অবশ্যই দরকার, সেকেন্ড হচ্ছে গানও দরকার আছে। মানে দুটোকে আপনি একেবারে 100-এ 100 মার্কস দিচ্ছেন যে দুটোই খুব দুটোই দরকার আছে। সিনেমা ইন্ডাস্ট্রি ভালোভাবে চলার জন্য তো এখন সরকার অনুদানও দিচ্ছেন বিভিন্ন সিনেমা তৈরির জন্য, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? অবশ্যই তো পজিটিভলি দেখছি, তার কারণ আপনি দেখেন যে আমি আমার নিজের ওন টাকায় আমি আমার ছবি বানিয়েছি। জি জি। তো আমি যখন দেখব যে একটা ছবি তো প্রথমে বাজেট করা হয়। জি। তো বাজেটের 50% যদি আমি গভর্নমেন্ট থেকে পেয়ে যাই আর বাকি 50% যদি আমি আমি দিয়ে যদি ছবিটা বানাই, তাহলে দেখা যাচ্ছে যে আমার মতো এরকম অনেক প্রযোজক আছে যে তারা এগিয়ে আসবে সিনেমা বানানোর জন্য। তাই বলছি যে অবশ্যই এটাকে পজিটিভলি আমি মনে করছি এই প্রণোদনা দেওয়াটাকে। গভর্নমেন্ট টাকা দিচ্ছে, গভর্নমেন্টের টাকা দিয়ে সিনেমা বানানো হচ্ছে, কিন্তু নিজ থেকে যে লগ্নিটা সেটা করা হচ্ছে না। একটা সিনেমাতেই নিজ থেকে লগ্নি করা হয়েছে, সেটা হচ্ছে গোলই সিনেমাতে। আচ্ছা, তো এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? তো দেখা যাচ্ছে যে যারাই অনুদানটা নিচ্ছে তো নিয়ে আবার নিজের টাকা অ্যাড করে যে ছবিটা বানাচ্ছে, তার কারণ একটা ছবি কিন্তু আপনার এই যে অনুদান দিচ্ছে সেই অনুদানের টাকা দিয়ে কিন্তু একটা ছবি হয় না। জি জি। তার কারণ প্রত্যেকটা ছবিরই কিন্তু একটা করে বাজেট থাকে। তো দেখা যাচ্ছে যে বাজেট অনুযায়ী এখন যে অনুদানটা দিচ্ছে ওই অনুদানে কিন্তু মানে হচ্ছে না ছবি, তখন নিজে থেকেই দিয়ে মানে ছবিটা শেষ করতে হচ্ছে। তো আসলে এটা যারা ছবি বানাচ্ছে যে প্রযোজক বানাচ্ছে এটা হচ্ছে সে নিজে থেকে দিচ্ছে কি না দিচ্ছে এটাকে এটাকে তো আসলে কেউ ওই কাউন্টও করছে না বা এটাকে কেউ জাস্টিফাইও করছে না। জি জি। তাহলে এটাকে মানে এটাকে আপনি আমি কিভাবে বলবো যে সে নিজে থেকে দিচ্ছে কি না দিচ্ছে? তো আপনার কি মনে হয় এটা জাস্টিফাই করা উচিত? আসলে অবশ্যই জাস্টিফাই করা উচিত। আরও তো অন্যান্য কিছু সিনেমা আছে যে সিনেমাগুলো আপু ব্যাপক হিট গিয়েছে, এবং এমনও কিছু সিনেমা আছে যেই সিনেমাগুলো হলে চলছে কিন্তু দর্শক জানেই না যে সিনেমা হলে সিনেমা চলছে, কিন্তু ওখানে টাকাও লগ্নি করা হয়েছে, আর্টিস্টরাও কাজ করছেন, তো এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? এটা আমি বলবো প্রচার ঠিক মতো হয়নি। প্রচারটা ঠিক মতো হলে আমার মনে হয় দর্শক আসলে মানে হলে হলে যাবে। অনেকেই বলে যে সিনেমা তৈরি হয়েছে কিন্তু বাজেট ইস্যুর জন্য হচ্ছে প্রচার করা হয়নি, তো কেন বাজেট ইস্যুটা সব সময় সব সিনেমার ক্ষেত্রে এই জিনিসটা কেন থাকবে আপনি কি মনে করেন? আসলে ছবি যখন রিলিজ হবে, আমি আমি আপনাকে একটু বলি, আমি ছবি বানানোর সময় যে চিন্তাধারাগুলো আমার মাথায় ছিল না, ছবি রিলিজ দেওয়ার সময় আমি আমি দেখেছি যে ছবি বানানোটা সহজ কিন্তু রিলিজ দেওয়াটা এটা অনেক কঠিন। এখানে প্রচার আছে, তারপর আপনার এখানে কমিউনিকেশন আছে, মানে অ্যাকচুয়ালি এটা
একজনের সঙ্গে আরেকজনের একটা ইন্টারাকশন আর কি বলবো আমি আপনাকে, তো এটার যদি হেরফের হয়ে যায় তখনই কিন্তু আপনার এই মানে এই সমস্যাটার মানে এই সমস্যাটা হয়ে যায় আর কি। জি আপু, এখন তো বিভিন্ন প্ল্যাটফর্ম চলে আসছে যে প্ল্যাটফর্মগুলোতে আমরা খুব ইজিলি সিনেমা দেখতে পাই, সেই সম্পর্কে শুনবো, তবে এখন সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতির। তো দর্শক, গল্পে আড্ডায় সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতির। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন তিব্বত স্নো প্রেজেন্ট সিনে হিটসে। সঙ্গে আছি আমি নামিরা আহমেদ, এবং আজ আমাদের পুরো আড্ডা জুড়েই রয়েছেন চলচ্চিত্র প্রযোজক জয়া। আপু, আবারও স্বাগত জানাচ্ছি সিনে হিটসে। আপু, বিরতির আগে বলছিলাম যে এখন বিভিন্ন মাধ্যম চলে আসছে, যেমন ওটিটি প্ল্যাটফর্ম, চোরকি, বিভিন্ন অ্যাপস, আমরা খুব ইজিলি সিনেমাগুলো দেখতে পাই। তো আপনার কি মনে হয় এই অ্যাপসগুলো থাকার কারণে বা এই অ্যাপসগুলো চলে আসার কারণে সিনেমা হলে দর্শক কমে যাবে? না, আমি আপনার এই কথার সঙ্গে একমত না। যদি তাই হতো তাহলে এই যে এতগুলো ছবি যে হিট হলো আমাদের, দর্শক আসতো না যদি তাই হতো। জি জি। আর এই ওটিটি প্ল্যাটফর্ম, এটা ভালো, এটা আমি অবশ্যই পজিটিভলি দেখছি, কিন্তু এখানে আমার একটা কথা আছে। জি, ওটিটি প্ল্যাটফর্মে যদি যে টাকাটা আর কি, যে লগ্নিটা, এটা যদি সরাসরি প্রযোজক পেত তাহলে দেখা যাচ্ছে কি এটা আরও বেশি আপনার আপডেট হতো। তো এটা ভালো, এটা আমরা ওইভাবে আমাদেরকে এস্টাবলিশ করতে হবে ওটিটি প্ল্যাটফর্মটাকে। জি জি। আরেকটা কথা, সেটা হচ্ছে সিনেমা হলে গিয়ে বড় পর্দায় ছবি দেখা আর হচ্ছে মোবাইলে দেখা, এটার মধ্যে অনেক পার্থক্য আছে। জি জি। হ্যাঁ, তার কারণ আপনি সিনেমা হলে যাচ্ছেন, আপনার বন্ধু বান্ধব নিয়ে যাচ্ছেন, সেখানে আপনি কিছু খাচ্ছেন, অনেক বড় পর্দায় দেখছেন। হ্যাঁ জি। তো আপনি এই মজাটা তো আপনি বাসায় বসে বসে থেকে তো আপনি পাবেন না। জি জি। কিন্তু আপু, সিনেমার জন্য বাজেট থাকবে ঠিক আছে, তার জন্য তো সেই রকম সিনেমাও হতে হবে, যেমন হাওয়া মানুষ দেখবেই এমন একটা সিনেমা, এখন পর্যন্ত সিনেমা হলে চলছে, পরাণ এখন পর্যন্ত চলছে, কিন্তু সেই সাথে অন্যান্য যে কয়েকটা সিনেমা রিলিজ হয়েছে সেগুলো কিন্তু সেই রকম চলেনি, তাহলে কেন দর্শক দেখবে? এক একজন দর্শক মানে এক এক রকম ভাবে নেবে, হয়তো আমার হাওয়া ভালো লেগেছে, হয়তো আমার পরাণ ভালো লাগেনি, ঠিক তেমনি আপনার পরাণ ভালো লেগেছে, হাওয়া ভালো লাগেনি। জি, এটা ডিপেন্ড করবে দর্শকের মানসিকতার উপর, যে সে কীভাবে কোন ছবিটাকে মানে কীভাবে নিচ্ছে। জি জি। এখন তো অনেক ওয়েব সিরিজগুলো হচ্ছে, যে ওয়েব সিরিজগুলোতে চলচ্চিত্র প্রযোজক যারা আছেন তারা ওয়েব সিরিজগুলো তে লগ্নি করছেন টাকা, এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? না ভালো, এটাও পজিটিভলি আমি বলবো, এটা যে ওয়েব সিরিজে মানে এটা ভালো। পরবর্তীতে কি আপনার ওটিটি প্ল্যাটফর্মের জন্য কোনো কাজ করার প্ল্যানিং আছে কি? না, অলরেডি আমাকে বলেছে দু একজন, বলেছে যে ওটিটি প্ল্যাটফর্মের জন্য কাজ করার জন্য। জি। তো খুব সদ্যই আমি ছবি রিলিজ করলাম, তো দেখি এটা মাথায় আছে আর কি। আবার একটু সিনেমা প্রসঙ্গে কথা বলতে চাই, আপনি বললেন যে কিছু গল্প চুজ করছেন আপনি, তো সামনে যেহেতু ঈদকে ঘিরে কি কোনো প্ল্যানিং করা হয়েছে কিনা, বা সিনেমা করা হবে বা ঈদেই কোনো একটা সিনেমা রিলিজ পাবে এমন কোনো প্ল্যানিং আছে কি? না, অ্যাকচুয়ালি একটা সিনেমা বানাতে তো আপনার এক মাসে হয় না। জি। তো এটার জন্য মানে সময়ের দরকার হয়, যেমন গল্প নিতে হয়, সেই গল্পের চরিত্রের উপরে কাস্টিং করতে হয়। জি। তারপর জায়গা চুজ করতে হয়, তারপর আপনার ওই কস্টিং মানে বাজেট একটা থাকতে হয়। তো আসলে ঈদে মানে এই মুহূর্তে মানে আমি ঈদের জন্য না, না বর্তমানে সিনেমা ইন্ডাস্ট্রির যে অবস্থা সেখান থেকে দেখা যায় যারা চলচ্চিত্র প্রযোজক তারা নাটক, ওয়েব সিরিজ, বিভিন্ন ধরনের যে 10-15 মিনিটের যে কন্টেন্টগুলো থাকে সেগুলোতে টাকা লগ্নি করছে, কিন্তু সিনেমা মেকিংয়ের ক্ষেত্রে তারা অর্থ লগ্নি করতে চান না, কেন? আসলে মানে সিনেমার বাজেটটা তো অনেক বড় একটা বাজেট। জি জি। তো বিগত দিনে যারাই সিনেমা বানিয়েছে আর কি, যেমন আমি আপনাকে বলি, আমাদের বাসায় তখন আমি সম্ভবত ক্লাস 4-5 পড়ি, বেদের মেয়ে জ্যোৎস্না আমাদের বাসায় 7 দিন ধরে চলেছে। জি জি। আমাদের বাসায়, হ্যাঁ, আর তো তখন সিনেমা হল ছিল অনেক, প্রায় 1400-1500 সিনেমা হল ছিল। জি। তো এখন সেটা কমে এসেছে প্রায় 100-তে। হ্যাঁ। তো এখন নতুন যারা প্রযোজক আছেন তারা আসলে অর্থ লগ্নি করতে ভয় পাচ্ছেন, যে আসলে আমি এত টাকা লগ্নি করে যদি আমি সেই টাকাই যদি আমি
মানে না আনতে পারি তাহলে আসলে আমি এটাকে কিভাবে পজিটিভলি নেব। তা আমরা অপেক্ষা করছি, আমরা যারা নতুন যারা আসছি আমরা সুদিন দেখা, হ্যাঁ হ্যাঁ আমরা দেখব মনে হয় আর কি। তা না হলে দেখেন এতগুলো বড় বড় সিনেমা আপনার কিন্তু হিট হয়েছে, জি জি, এটা তো দেখতে পারতাম না, তো নিশ্চয়ই ভালো কিছু হবে বা নিশ্চয়ই ভালো ভালো গল্প হবে। ভালো গল্প আসলে সিনেমা হল বাড়লে, সিনেপ্লেক্স বাড়লে আমার মনে হয় ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াবে সেই আগের মতো। জি আপু, গল্পে আড্ডায় আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার আগামী পথচলা যেন সহজ এবং সুন্দর হোক এই শুভকামনাই রইল। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। দর্শক, বেশি বেশি করে বাংলা সিনেমা দেখুন, আপনারা বাংলা সিনেমা দেখতে আসবেন, বাংলা সিনেমা হিট হবে। আমরা যারা নতুন প্রযোজক আছি তারা নতুনভাবে নতুন নতুন সিনেমা করার জন্য আসলে আমরা আগ্রহী হব। তাই আপনাদেরকে আবারও অনুরোধ করছি আমাদের বাংলা সিনেমায় দেখতে আসুন, সিনেমা হলে আসুন, নিশ্চয়ই এই এই ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াবে। আমরাও আপনার হচ্ছে ইন্সপায়ার হব সিনেমা বানাতে, অর্থলগ্নি করতে। ধন্যবাদ। তো দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল একই সময়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন একুশে টেলিভিশনের পর্দায়।